আবার চলে এসেছি আমি ভাট বকতে, ঠিক আছে। তবে আজকে বেশি ভাট বকবো না, আজকে দাবিয়ে খাবার খাবো, একদম পেট পুড়ে খাবার খাবো কাকা, মানে যাকে বলে ফাটিয়ে খাবার খাবো, ঠিক আছে। এই মুহূর্তে রয়েছি বোকারো সেক্টর ফোরের বোকারো মলের একদম টপ ফ্লোরে ত্রিমূর্তি ফুড কোর্টে, ঠিক আছে। তা এর আগে আমি অ্যাকচুয়ালি ধোসা প্রচুর খেয়েছি, কিন্তু আমি নো ডাউট বলতে পারি আমি সাউথের সঙ্গে কখনোই কম্পেয়ার করি না, বিকজ এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সাউথার্ন ডিশ একটা, বাট বোকারোর মধ্যে বেস্ট ধোসা অবশ্যই ত্রিমূর্তি ফুডের। এবং আজকে আমরা সেখানে রয়েছি, আবার ইয়ে করবো। এবং আপনারা জানেন যে আমি অ্যাকচুয়ালি দাবিয়ে খেতে পারি, আমি বেসিক্যালি খুবই খাদ্যরসিক, ফাটাফাটি খাবার খাই। আমি একা দু তিন প্লেট বিরিয়ানি আমি সাপার টেনে দিই, আমি সিম্পলি টেনে দিই, আমার কোনো ব্যাপার, দু তিন প্লেট বিরিয়ানি ইস্তে কোনো জাস্ট কোনো ব্যাপারই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মুড নেই কাকা, সিম্পলি মুড নেই, কী করবো বলুন। দু তিন প্লেট বিরিয়ানি বাটার না যা তো আমি খেতে পারি, কিন্তু আজকে মুড নেই। তো এবার তার জন্য সঙ্গে নিয়ে এসেছি যে এই কাকাকে, আমাদের ভৌমিক স্যার, ঠিক আছে। আপনি এর ভুড়িটা দেখতে পাচ্ছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে এই পেটের ভিতরে, ইউরেনাস নেপচুন প্লুটো জুপিটার, ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে এবং উপগ্রহ সমস্ত কিছু রয়েছে এই পেটের ভিতরে, সারা ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে এই পেটের মধ্যে, ঠিক আছে। তা একে আমি সাহায্যের পেট বাড়িয়ে দেওয়ার জন্য আমার সাথে নিয়ে এসেছি, ঠিক আছে। এই মুহূর্তে অলরেডি পাপড়ি চাট অর্ডার করে ফেলেছে, কিন্তু মেন আইটেমটা এখনও আসেনি, ধোসা। আমি একবার ঘুরিয়ে একবার পুরোটা দেখিয়ে দিতে চাই তোমাদেরকে। এটা হচ্ছে ত্রিমূর্তি ফুড কোর্ট। আমি মনে হলো যে এটা ছোট্ট করে অ্যাকচুয়ালি ব্লগ করতে আমি আসিনি, জাস্ট খাবো, এবং মনে হলো ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই ঝট করে, তাই এটা বানাচ্ছি আর কি, সেরকম কোনো ব্যাপার নেই। শুরু করে দিয়েছে পাপড়ি চাটটাকে একেবারে চেটে চাও করে দিচ্ছে, আমি জানি না এইভাবে চাটের কী মজা। আবার নুন যাকে বলে স্বভাব দোষ, চাট মশলা, এটা মানে হচ্ছে অদ্ভুত টাইপের ইনস্ট্রাকশন দেবেন, বুঝতে পারলেন তো, মানে আপনি যাই করে দিন, ফাইভ স্টার হোটেল থেকে রান্না করে দিলেও কাকার মানে কি নিজের একটা সেই টাচ বলবে, একটুখানি লবণটা বেশি করে কম করে দিও। এই আপনি কি খাবেন, খাওয়ার পর একটুখানি ফিডব্যাকটা বলবেন আমাদেরকে, নিশ্চয়ই যে কেমন লাগলো। খান খান খান, টেস্ট করে বলুন পাপড়ি চাটটা কেমন। এখনো কিন্তু খাইনি, আগেই জাস্ট অসাম, অসাম বলতে কিরকম, অসাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। আচ্ছা এটা হচ্ছে পাপড়ি চাট যেটা আমিও খাচ্ছি, এছাড়া দুটো প্লেট নেওয়া হয়েছে, একটা ধোসা আছে, একটা ওই সামনে একটা মশলা ধোসা, মশলা ধোসা এবং প্লেন ধোসা আপনারা দেখতে পাচ্ছেন, এর ফিডব্যাক নেবো। মেন আসল আইটেম হচ্ছে এটাই, আপনার কোনো আইডিয়া নেই যে এগুলো কতটা সুন্দর। একবার শুধু অবস্থাটা দেখতে পাচ্ছেন, কাকা চেটে চ করে দিয়েছে, তোমার শুধু আঙুল লাগাচ্ছে, এক প্লেট অলরেডি খালি করে দিয়েছে, ওদিকে দ্বিতীয় প্লেট খালি, কাকাকে আর ঠেকানো যাচ্ছে না, যেখানে বড় মশলা ধোসাটার দিকে হাত বাড়িয়েছে যথারীতি। এবং অ্যাকচুয়ালি আমি নিজেও এত খেতে ব্যস্ত না, ঠিক করে খাবারটা অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করতে পারছি না, অ্যাকচুয়ালি আমার মনটা রেকর্ডিংয়ের দেখে নেই, আমি বেসিক্যালি খেতে ব্যস্ত। শুরু করুন শুরু করুন। ফেমাস মশলা ধোসা, একটু টেস্টটা সম্পর্কে একটু কিছু বলুন। এর আগেও আপনি খেয়েছেন বহুবার, মানে নতুন করে বলার কিছু নেই, অ্যাকচুয়ালি নতুন করে বলার কিছু ব্যাপার নেই, এই টেস্ট এটা, ইট ইজ ইউ নো দ্যাট স্পিচলেস, আই এম অ্যাবসলিউটলি স্পিচলেস। এবার টেস্ট করে একটু বলুন, এবার এবার একটা বাইক দর্শক বন্ধুরা এবার হাংলে পড়তে যাইছে, এটা যে টেস্ট না করবে সে বুঝতে পারবে না। আচ্ছা বলছে যে এটা যে টেস্ট না করবে সে বুঝতে পারবে না, ফার্স্ট বাইটটা সবাই দেখতে যায়, চাটনিতে হালকা করে ডিপ করে ফার্স্ট বাইট এটা আমি নিতে চলেছি। রাখতে পারছি না, ঠিক আছে ঠিক আছে, এবার একটু রেকর্ডিংটা বন্ধ করা যাক, হ্যাঁ আমি খাওয়া দাওয়াতে মনোনিবেশ করি। প্রচুর খাওয়া দাওয়া হলো, আর পারা যাচ্ছে না, আমি সিম্পলি হাঁটতে পারছি না। কাকাকে দেখুন, কাকা এখনো, কাকা তখন থেকে শুধু হাতি দেখিয়ে যাচ্ছে, আঙুলি দেখিয়ে যাচ্ছে, বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে, আঙুলটা রয়েছে ভাগ্য বলো, মানে খাবার খেতে খেতে যে বুড়ো আঙুলটা পেটে চলে যায়নি, ঠিক আছে, যাদা খাওয়া হলো, মানে নোংরা খাওয়া দাওয়া হলো, ঠিক আছে। এবং আমি বলছি এবং আমরা খাচ্ছি বারবার, আপনারা খান, মানে সরি বাংলায় বলে লাভ নেই, বোকারোর মোস্ট অফ দ্য পিপুল তো বেঙ্গলি নয়, যাই হোক, তবে আপনারা চেক করে দেখতে পারেন, এই পাশেরটাতেই ওটা যাক, ঠিক আছে।